আসসালামু আলাইকুম, এসইও এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ফাইবারে কী কী মিশে এসইও করবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করব। আমরা যারা ফাইবারে নতুন অবস্থায় কাজ করি, তারা হুটহাট করে গিগুলো তৈরি করে পাবলিশ করে ফেলি, কিন্তু কীভাবে গিগটাকে সম্পূর্ণভাবে এসইও করতে হয় সেই বিষয়গুলো জানি না। আমাদের উচিত গিগুলোকে এসইও করে তারপর পাবলিশ করা। একটা গিগ বিভিন্ন ক্যাটাগরিতে এসইও করতে হয়, তার ভিতরে গিগ ইমেজ এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফাইবারের গিগের জন্য একটা গিগ ইমেজ তৈরি করে ফেলেছি। এখন আমি এটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে পিএনজি ফরম্যাট রয়েছে, জেপিজি ফরম্যাট রয়েছে। আপনারা কী করবেন, আপনারা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন না, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলে আপনার গিগ ইমেজটাকে এসইও করতে পারবেন না, এই জন্য জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তাহলে চলুন আমি ফাইলে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটাই ডাউনলোড করে ফেলেছি। হ্যাঁ, একটা রয়েছে জেপিজি ফরম্যাটে, আর একটা রয়েছে পিএনজি ফরম্যাটে। এখন যদি আপনাদেরকে এই পিএনজি এবং জেপিজি ফরম্যাটের পার্থক্যটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এখন যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো অপশন নেই এটাকে এসইও করার জন্য, কোনো রেটিং শো করতেছে না। তো বুঝতেই পারছেন পিএনজি ফরম্যাটে আপনারা এসইও করতে পারবেন না। তো জেপিজি ফরম্যাটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখা যাচ্ছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, সব কিছু এখানে আপনারা বসাতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ইমেজটাকে কীভাবে এসইও করতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করতেছি। গিগ ইমেজ এসইও করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার গিগের যে টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনার একটা নোটপ্যাডে রেখে দিবেন, অথবা আপনি এমএস ওয়ার্ডে রেখে দিবেন। আমার মতো করে আমি আগে থেকেই গিগের যে ডিসক্রিপশন কী হবে, টাইটেল কী হবে এবং কিওয়ার্ডগুলো কী হবে সেগুলো আগে থেকেই আমি রেখে দিয়েছি, আপনারাও সেগুলো আগে থেকে রেখে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা টাইটেল, এগুলো হচ্ছে কিওয়ার্ড এবং এগুলো হচ্ছে ডিসক্রিপশন, আমি আগে থেকেই এখানে রেখে দিয়েছি। তো আমি একটা একটা করে ইউজ করব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি এই ইমেজটাকে পুরোপুরিভাবে এসইও করব। এসইও করার জন্য আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করার পর প্রপার্টিসে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। ডিটেলসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল রয়েছে, সাবজেক্ট রয়েছে, রেটিং রয়েছে, ট্যাগ রয়েছে, কমেন্টস রয়েছে। তো এগুলো আমি এখন একটা একটা করে এখানে অ্যাড করে দিব। তো আমি এখন আমার এমএস ওয়ার্ডে চলে যাচ্ছি, এখান থেকে টাইটেলটাকে কপি করব। কপি করলাম টাইটেলটাকে, এখন আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দিবেন, একটা একটা করে কপি করে পেস্ট করে অ্যাপ্লাই করে দিবেন। এখন আমার টাইটেলের কাজ শেষ, এটা অ্যাড হয়ে গেছে। এখন সাবজেক্ট, আমরা সাবজেক্টে কী দেব, আমরা সাবজেক্টে টাইটেলটা, সেম টাইটেলটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, তারপর আবার অ্যাপ্লাই। এখন রেটিং, রেটিং কী হবে, এখানে আপনারা ফাইভ স্টার রেটিং দিয়ে দিবেন। আমার এখানে ফাইভ স্টার রেটিং দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট কী করব, অ্যাপ্লাই করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ, আমরা এখন কী করবো, ট্যাগগুলো কোথা থেকে আনবো। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্যাগের পরে আপনারা সেমিকোলন দিবেন, পরেরটার পরে সেমিকোলন দিবেন, এইভাবে শেষ পর্যন্ত সেমিকোলন দিবেন। আর আপনারা একটা একটাও এখানে অ্যাড করতে পারবেন, তো একবারেই অ্যাড করা ভালো। তো আমি এখানে আমার কিওয়ার্ডগুলো কপি করলাম, কপি করার পরে আমি এখানে ট্যাগের জায়গায় পেস্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ট্যাগগুলো এখানে পেস্ট হয়ে গেল। এখন আমি জাস্ট কী করব, অ্যাপ্লাই করে দেব। তো ট্যাগের কাজ শেষ, এখন কমেন্টস। কমেন্টসে আমি কী বসাবো, কমেন্টসে আমি আমার যে গিগের যে ডিসক্রিপশনটা রয়েছে সেইটা আমি এখানে কপি করে বসিয়ে দেব।
সো দেখতেই পাচ্ছেন আমি এখন কমেন্টসে এইটা পেস্ট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আমি এখন কি করব, জাস্ট অ্যাপ্লাই করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন অথর, এখন আমি এই অথরে কি দিব, অথরে আমি দেব ফাইবারে যে আমার ইউজার নেমটা রয়েছে সেইটা কপি করে এখানে পেস্ট করে দেব। সেটাও আমি এখানে নোটপ্যাডে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি এখানে এমএস ওয়ার্ডে রেখেছি, এটা কপি করলাম। কপি করার পরে আমি এটা অথরে পেস্ট করে দিলাম, তারপরে অ্যাপ্লাই। তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি কাজ কমপ্লিট, তারপর ওকে করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা রেচিও করেছি, এখন এই ইমেজটার নেমটা পরিবর্তন হয় না। এটা আমি পরিবর্তন করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিনেম নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে যে আমার গিগ টাইটেলটা কপি করলাম, কপি করার পরে আমি এখন এখানে আবার আমি রিনেমে চলে যাচ্ছি, এখান থেকে আমি গিগ টাইটেলটা পেস্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন গিগ টাইটেলটা পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার প্রপার্টিসে চলে যাই, যাওয়ার পর ডিটেলসে চলে যাই, দেখতে পাচ্ছেন আমার গিগ ইমেজটা পুরোপুরিভাবে এসইও হয়ে গেছে। তো আপনারাও এইভাবে একটা গিগ ইমেজ পুরোপুরিভাবে এসইও করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসি, আসসালামু আলাইকুম।